কীভাবে ছাড়াচ্ছে দেখো, মুখটাকে প্রথমে ওনাকে টেনে ছাড়ি দেবে, তারপর মায়ের গায়ে ফেলে দেবে, তারপরে এটাকে এমনি করে নেবে, কেটে গেল। নিঃশ্বাস নিচ্ছি তো, আর এই সিদ্ধারার এইখানটাতে, মানে যেখানটাতে বৈদেহী হওয়ার সময়, সিজার হওয়ার সময় যে ইঞ্জেকশনটা দেয়। বন্ধুরা তো গুড মর্নিং, আবার চলেছি সকালে একটা নতুন ব্লগ নিয়ে। চলো দেখি, ব্লগ করি আমরা, দেখি এখন আজকে কী ভিডিও বানানো যায়। আজকে মনে হয় না সেইভাবে ভিডিও বানানো যাবে, কারণ আজ বিলটির শরীরটা খুব একটা ভালো নেই, বুঝলে তো। তো দেখা যাক কদর কী করা যায়, ভিডিও বানাতে পারি কি না। আর মিটাও আজকে স্কুলে যেতে পারে না, কারণ ও তো নিজের স্কুলে ধরো শরীরটা ভালো নয়, উঠতে পারে না বিছানা থেকে। এই মাত্র উঠলে উঠে ব্রাশ ট্রাশ করে বাইরে মানে বসে আছে, দেখি দাঁড়া কী করছে। ওই দেখো বসে আছে, খেলো কোন ব্যথা করছে, মাঝে মধ্যে এই মানুষটার জন্য আমার খুব ভালো লাগে জানো, যে এক এক সময় যখন আমাকে দেখে যে আমার একদমই শরীর চলছে না, তখন যখন আমার পাশে থেকে আমার ভিডিওগুলো একটুখানি করে দেয়, তখন সত্যি খুব ভালো লাগে। আবার এক এক সময় যখন করে দেয় না, তখন আমার খুব বিরক্ত লাগে। আসলে কি বলতো, যখন করে দেয় না তখন আমি ভালো থাকি, কিন্তু যখন আমি ভালো থাকি না তখন যদি আমার পাশে থাকে, সত্যি এই সময়টা যে পাশে থাকবে তাকে পরম বন্ধু বলে মনে হয়, বলো না? পরম বন্ধু তো বটে, চিরসাথী আমার, জীবনের সঙ্গী। তো খুব ভালো লাগছে, মানে পরে যখন আমি ভিডিওটা দেখি না, যে ও তোমাদের সঙ্গে প্রথমটা আরম্ভ করেছে, আমার আমি ওকে বলছিলাম যে কি গো তোমার খুব লজ্জা লাগছিলো নাকি বলো তো, এরকমভাবে মুখটাকে মানে আড়াল করছিলে, চোখ টোক মুছছিলে, সব করছিলে, বলে না গো না গো, আলো না না, যেটুকু পেরেছো যেটুকু করছো আমার জন্য এটাই অনেক। তো বন্ধুরা দেখো, কালকেকার একটুখানি বাসি ভাত ছিল তো, সেই ভাতগুলোকে না আজকে টাটকা ভাতের সঙ্গে দিয়ে দেবো, মানে গরম ভাতের সঙ্গে। তো ওইটাকেই আমি ভালোভাবে জল দিয়ে ধুয়ে রেখে দিচ্ছিলাম, যাতে করে ভালো থাকে ভাতগুলো। বাবাকেও জিজ্ঞাসা করলাম, বাবা বলছে খাবে না, আর আমার বর তো বলছে খাবেই না। তো চলো ওইটাকে ওই ব্যবস্থাই করব। কত চাল দেবো, দেড় কুটো? রাই দাদা দাদা বেশি দিও না, থাক ভাত আর রয়েছে তো, খাবার এর নেই, খাবার গো সত্যি কথা। লালতে শাক এনে দিয়েছে বাবা, আই লালতে শাক হবে বন্ধুরা। তো ফ্রেন্ডস গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আর আমরাও ভালোই আছি। শুধুমাত্র কোমরে প্রচন্ড যন্ত্রণা, জানি না কেন এত ব্যথা হচ্ছে, মাঝে মধ্যে এরকমটা হয়। চলো ভাতে চালটা দিই, চা বসেছি খাবো। না লাল তো শাকে একটু জল না দিলে সবার হবে না, না ও বাবা সেদিনকে আমি তো খাই না, ওর বাবা সেদিনকে খেতে গেল তাও পেল না। চা রেডি, গরম গরম চা, চলো খাই দেখি। আমি একটা ওষুধ খেতে কি বদমাস দেখো, বলছে বাবা মোষের দুধে চা বটে, খাও খাও। তাহলে আমার মতন এরকম কুবুদ্ধি কার কার আছে, কেউ ধরতেই পারে না জানো। এরকমভাবে যদি বাসি ভাতকে গরম ভাতের সঙ্গে সেদ্ধ করে না হয়, একসঙ্গে যদি একবার ফুটিয়ে নিয়ে যখন মারটা গড়িয়ে নেবে, তখন কেউ ধরতেই পারবে না যেখানে বাসি ভাত দেওয়া আছে। আসলে কি বলতো বন্ধুরা, আমরা বাড়ির বউরা তো রোজগার করি না, এখনও তো করছি না, যেহেতু স্বামীর টাকাতেই আমরা খাই, তো আমরা এটা গুরুত্ব দিই যে আমাদের স্বামী কত কষ্ট করে, এই এইটুকু ভাতের জন্য কত পরিশ্রম করে। আমার বর তো সারা সারা রাত ডিউটি করে, প্রচণ্ড কষ্ট লাগে যখন এরকমভাবে খাবার দাবার নষ্ট করার কথা ভাবি, তখন মনে মনে ভাবি ওর কত কষ্ট হয় এইটুকুটা রোজগার করার জন্য। এদিকে শাকটা বসিয়ে দিলাম, মা এদিকে গুগলি বাসছে, চলো মায়ের সঙ্গে আমি একটু বেছে দিকে আঁচটা একদম অল্প দিয়েছি,
নুন খাবার সোটা দিয়ে দিলাম, ঢাকা দিলে উতলে যাবে বলে ঢাকাটা দিলাম না। অনেকে আবার এই গুগলি খাওয়া দেখলে পরে কিরকম একটা ঘিন্না ঘিন্না করে, তবে আমাদের বাড়িতে সবাই কিন্তু আমরা গুগলি খেতে খুব ভালো আসি। গুগলি, চিতুক, শামুক, মানে অনেক কিছুই আছে যেগুলো অনেকে পছন্দ করে না, সেগুলো আবার আমরা আবার খুব তারে পছন্দ করি। তো মা মেয়েতে মিলে দুজনে মিলে ছাড়া ছিলাম। তাহলে কীভাবে সাজে দেখো, মুখটাকে প্রথমে এনে ট্রেনে ছাড়িয়ে দেবে, তারপর মায়ের গায়ে ফেলে দেবে, তারপরে এটাকে এমনি করে নেবে, কেটে গেল। আর একটা দেখাচ্ছে, এই যা আর একটা দেখাচ্ছে, যেরকম অনেকে ঘৃণা করে, তবে একটা জিনিস অনেকে হয়তো এটা জানে না যে গুগলি খেলে কিন্তু আমাদের চোখ কিন্তু অনেক পরিষ্কার থাকে, অনেক ভালো থাকে, তাই শীতের গুগলি কিন্তু একবার খেতেই হয়। তো আমরা ভালোবাসি তাই খাই বন্ধুরা, তোমরা যারা খেতে পছন্দ করো না তারা প্লিজ কিছু মনে করো না। তো দেখো বন্ধুরা, লম্বা লম্বা বেশ সরু সরু বেগুন নিয়ে চলে এসেছি, আর এখন এগুলোকে আমি কাটতে বসে পড়লাম। আর আজকে তো সেরকমভাবে তোমাদের সাথে আমি ভিডিও শেয়ার করতে পারবোই না, তো ভাবলাম চলো যারা গুগলি পছন্দ করো তাদের জন্য আজকে গুগলি একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করি। আমি গতকালকে যখন সবজিগুলো কাটছিলাম তখন মনে হয় বঠিটাকে ঠাড়ো করে রেখে দিয়েছিলাম। তো আমার একটা বান্ধবী বা বন্ধু বলতে পারো আমাকে কমেন্ট করে আমাকে বলছে যে তুমি বঠিটাকে আগে ঠিকভাবে রাখবে, তারপরে তুমি এখানে ওখানে যাবে। সত্যি এম কাজের চাপে না কী হয়ে যায় জানো তো, মাথাটা ঠিক থাকে না। তো তুমি যেভাবে আমাকে বলে দিয়েছো এবার মনে হচ্ছে যেন আমাকে সাবধান হতেই হবে। তো পাশে থেকো, এরকমভাবে আমার ভুলগুলো আমাকে ধরিয়ে দিও। আর এদিকে দেখো আমার মাটা কখন থেকে গুগলি ভাজা গুগলি ভাজা খাবো বলছে। তো আমার শাশুড়ি মা গুগলিটাকে আগে ওকে ভেজে দিল, আর এখন দেখো আমি ওকে ভাত দিয়ে দিচ্ছি আর লালতে শাক দিয়ে দিচ্ছি, যেহেতু ওর প্রচণ্ড প্রিয়। চলো আগে ওর পেটটা ঠান্ডা করি, তারপর আমি রান্না করতে বসতে পারবো। একটা সত্যি কথা বলবো তোমাদেরকে, আজকে জানো তো এই গুগলি রান্নাটা আমি করতামই না, আজকে মাই রান্না করতো। শুধুমাত্র আমার কোনো ভিডিও শ্যুট করার মতন কিছু আমি খুঁজে পাচ্ছিলাম না, মানে মনে মনে ভাবছিলাম এই দাঁড়িয়ে থেকে হয়তো রান্নাটুকু করলে পরে হয়তো তোমাদের সঙ্গে কিছু আমি শেয়ার করতে পারবো। তো মা বললো এমনিতেও তোরা তো আগে খাস, আর আমার রান্না করতে অনেকটা দেরি হয়ে যায়, তোদের তো আগে খিদে পেয়ে যায়, যেহেতু আমরা জল খাবারে কিছু খাই না। আর মা ম্যাডামের বাড়িতে, মা বাবা দুজনে ম্যাডামের বাড়িতে 10টা 11টার সময় জল খাবারটা খায়, কিন্তু আমরা যেহেতু খাই না বলে আমরা একেবারে ভাতে জলে খাই বলে আমাদের একটু তাড়াতাড়ি রান্নাটা করতে হয়। তো শরীরটাও ভালো লাগছে না, তো মা বললো যে তাহলে এক কাজ কর অর্ধেক অর্ধেক নিয়ে না, বৈদিকে মা অল্প ভেজে দিল আর আমাদেরকে অল্প দিল, আর মা অল্প রান্না করবে। তবে জানো তো মা আমাকে প্রথমে বললো ডাঁটা আলু দিয়ে, আর সরি বেগুন আলু দিয়ে আর কি তরকারিটা করবে মা। তারপরে দেখছি জানো আমার রান্নাটা যখন হয়ে গেল তখন কি চালাক গো মারা, নিজেরা আবার গাছে থেকে ডাঁটা পেরে এনে তরকারিটাতে দিয়েছে, মানে মাদের তরকারিটাতে। তাহলে কেমন বলো তো, আমাকে বললে পরে আমিও তো পারতাম। কি সুন্দর লাগছে দেখো আলুগুলো, হ্যাঁ মনে হচ্ছে টক করে মুখে ভরে নি। আমরা ওই আলু ভাজা দেখলে না খুব লোভ লাগে জানো, ওই বলে বোধহয় আলুর মতন চেহারা হয়ে যাচ্ছে আমার দিনকে দিন। দেখো বেগুনগুলোকেও আমি ভেজে নিলাম একই রকমভাবে, একটু হলুদ দিয়ে হালকা হালকা করে ভেজে নেবে, তাহলেই হয়ে যাবে মোটামুটি। মানে যারা খেতে ভালোবাসো গুগলি আমি কিন্তু তাদের জন্য এই রেসিপিটা শেয়ার করছি, হ্যাঁ আর যারা পছন্দ করো না তারা প্লিজ বন্ধুরা তোমাদের কাছে জোর হাত করছি, কেউ কেটে পালিয়ে যেও না আমার কাছ থেকে, মানে ভিডিওটাকে কেউ স্কিপ করে দিও না। হ্যাঁ একটু দেখো না কি আছে তাতে, তুমি পছন্দ করো না অন্য কেউ তো পছন্দ করে, তো বেশ অন্যজনের ভালো লাগাটাই আজকে নিজের ভালো লাগা করে নাও, সবাইকে বলছি। তো দেখো অল্প একটু তেজপাতা, অল্প একটু পাঁচফোড়ন দিলাম, একটু পেঁয়াজ দিলাম, আর এই দেখো মশলাটা তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। তো কী কী মশলা নিয়েছি এটা তোমাদেরকে দেখিয়ে দিলাম, আর বেটে নিয়ে চলেও এলাম, আর তরকারির মধ্যে আমি অ্যাডও করে দিলাম। তবে একটা জিনিস লক্ষ্য করলে, আমি গুগলিটাকে কিন্তু প্রথমে ভেজেওছি, তারপরে দেখো আমি পেঁয়াজের সঙ্গে গুগলিটাকে ভেজে নিলাম। ও টমেটোগুলোর কালার দেখো এমন সে চেরি ফলের মতন, আর ছোটো ছোটোগুলো দেখো একদম পুরো মনে হচ্ছে যেন চেরি ফল। বই দিয়ে আমাকে বলছে মা একটা দা, ওকে দিলাম একটা, ছোট্ট বড় একটা ছিল ওটা আবার ওকে দিলাম।
আবার একটা কথা কি জানো তো, সব মানুষের দ্বারা যেরকম সব কাজ হয় না, সেরকম সব মানুষের দ্বারাও কিন্তু সবসময় ভালো রান্নাও কিন্তু হয় না। আমার বাড়িতে একজন মানে একজন আছে, মানে আমার কাছে উদাহরণ মানে এক্সাম্পল, যেটা হচ্ছে আমার ছোট মামি। আমার ছোট মামি আমার বিয়ের 4 বছর আগে থেকে সংসার করছে, মানে আজকে 9 বছর প্রায় হতেই চললো মামি সংসার করা। তবে মামি জানো তো এখনও ভালোভাবে রান্না করতে পারে না, মানে তরকারিটা কিছুতেই ভালোভাবে করতে পারে না। তো মামি হয়তো আমার ভিডিওটা দেখবে, মামি হয়তো বলবে যে বিলটি তুই আমার আমার জন্য এরকম বলেছিস, কিন্তু বলো মামি তুমিও তো নিজে বলবে, স্বীকার করবে যে হ্যাঁ রে আমি পারি না। সত্যি মামি জানো তো এতটা কিউট, মামি নিজেই স্বীকার করে বিলটি তোরা রান তোরা রান। মানে আমি যখন মামার বাড়িতে যাই তখন মামি এরকমভাবেই বলে, জানিস আমার না ভালোভাবে রান্না হয় না। তবে মানে কি বলতো, মানুষ শিখলেও শিখতে পারে না, সেটা এক 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 একটা জিনিস হয়। যেরকম পড়াশোনা, পড়াশোনা দেখবে ছোট থেকে মানুষ মানে কোনো বাচ্চার মাথায় যদি না ঢোকে না, তাকে জোর করেও তুমি ঢোকাতে পারবে না। যেরকমটা আমি ছোটবেলাতে একদম পড়াশোনায় মন বসতো না, আর পড়তে একদম ভালোও লাগতো না, শুধু বাবার মারের চোটেই শুধু পড়তে বসতাম। কি ভয় করতাম না বাবাকে ওই কারণে, নাহলে কেউ যদি আমাকে বলতো যে পড়তে হবে না, তাহলে আমার মতন খুশি বোধে আর কেউ হতো না। তবে একটা কথা সত্যি, যেটা হচ্ছে বাবার ভয়েই হোক বা বাবার শাসনেই হোক, অন্ততপক্ষে বিয়ের সেকেন্ড ইয়ার অব্দি তো আমি যেতে পেরেছি একটা না, তাতে আবার কোথাও কোনো বছর গ্যাপ দিই নাই, মানে ফেল করিনি। অন্ততপক্ষে মানে বিয়ের সেকেন্ড ইয়ার অব্দি যেতে পেরেছি। যদি না বুনু মারা যেত তাহলে হয়তো আমার মানে 3rd ইয়ারটাও কমপ্লিট হয়ে যেত, মানে বিয়েও কমপ্লিট করে ফেলতাম আমি, আর 1টা বছর মাত্র হাতে ছিল। তখনই বুনু মারা গেল, ব্যাস আর আমার আর পড়াশোনার দিকে মন বসলো না। আসলে কি বলতো, ছোট থেকে তো ওর সঙ্গে একসঙ্গে পড়তে বসেছি না, তারপরে ও যখন মারা গেল তখন আর আমার আর একা একা না পড়তে বসতে আর ভালোই লাগলো না, তখন নিজে থেকেই ছেড়ে দিলাম। কি কোমরে যন্ত্রণা, এই দেখো ঘরটার এখনই মুছলাম, মানে সকালে একবার মুছেছিলাম, তারপর আবার এই দেখো মুছলাম, মানে রান্না টান্না করে বাসন টাসন সব ধুয়ে মেছে রেখে দিয়ে খানিক বসলাম, শুধু জলটুকুই আনতে যেতে পারলাম না। খুব কোমরে ব্যথা করছে, নিঃশ্বাস নিচ্ছি তাও যেন মনে হচ্ছে কোমরে খুব ব্যথা করছে, এত ব্যথা, শীত দাঁড়াতে প্রচণ্ড ব্যথা করছে। গুগলির তরকারি আর লালতে শাক খুব ভালো একটা কম্বিনেশন, মানে ভালো লাগে কিন্তু জানো তো গুগলি তরকারি বেগুন আলু দিয়ে খেতে। আর আমার বর্তমানে বেশি পোস্ত খেতে ভালোবাসে, অনেকে পছন্দ করে পোস্ত, পোস্ত মানে কি বলতো পোস্ত টেস্ট অনেকটা ভালো। তারপরে যদি আবার টমেটো বেশি করে দেশি টমেটো দিয়ে যদি আবার মাখা মাখা করে পোস্ত করা হয় গুগলি দিয়ে, আরও ভালো লাগে। আর আমার সব থেকে গুগলি একটা রেসিপি ভালো লাগে, সেটা হচ্ছে পেঁয়াজ লঙ্কা দিয়ে একটুখানি টমেটো দিয়ে একটু আদা রসুন বাটা দিয়ে ঝাড়া ঝাড়া করে ভাজা হবে, ওহ ওইটা দিয়ে ভাত খেতে না দারুণ লাগে। তাহলে আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি বন্ধুরা, আর ভিডিওটাকে বড় করতে পারবো না, আর বাকি সময়গুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না, কেন বলতো এতটা কোমরে যন্ত্রণা করছে আর শ্যুট করাও যাচ্ছে না, মানে ভিডিওটা করতেও পারছি না, প্রচণ্ড ব্যথা করছে। যতক্ষণ ও ছিল খানিক করে টরে দিল, কি জানি কেন হঠাৎ এরকম ব্যথা করছে। তারপর সামনে আবার বিয়ে আছে, খুব টেনশন হচ্ছে জানো, মানে বিয়েতে তো ধরো একটু খাটাখাটনি করতে হবে, কাজকর্ম করে দিতে হবে সবাইকে, কিন্তু সেটা একেবারেই হবে না, হবে না মানে এইরকম ব্যথা থাকলে কি করে হবে, মানে এরকম ব্যথা থাকলে পরে আর বিয়ে বাড়ি খাটুনি। আর কি বলতো, এমনিতেও জানো তো মানে বাড়ির বড় বউ তো, মানে মামার শ্বশুর ঘরে বড় বউ হচ্ছি আমি, তো সেটাও একটা খারাপ লাগে, শুধু বসে থাকাও তো যায় না, এই জিনিসটা আমাকে খুব কুড়ে কুড়ে খায় জানো তো, মানে আমি কোথাও গিয়ে না বসে থাকতে পারি না, আমার সবসময় মনে হয় সবারই হাতে পাতে কাজ করে দেবো, মানে লেগে পড়ে দেবো, কিন্তু এরকম যদি যন্ত্রণা থাকে মানে এতটাই যন্ত্রণা না, অস্বস্তিকর একটা যন্ত্রণা, মানে সেটা বলে বোঝাতে পারা যাবে না, মানে এমনি করে নিঃশ্বাস নিচ্ছি তো, আর এই সিদ্ধারার এইখানটাতে মানে যেখানটাতে বৈদিহি হওয়ার সময় সিজার হওয়ার সময় যে ইঞ্জেকশনটা দেয় কোমরে, যেটাকে শরীরটাকে অবশ করে, সেই ইঞ্জেকশনটা যেখানটা দিয়েছিল সেইখানটা বেশ মানে ওখান থেকে আর কি ব্যথাটা আরম্ভ হচ্ছে আমার, মানে 1-1.5 বছর হয়ে গেল ব্যথাগুলো ছিল না গো, আবার দেখছি ব্যথাগুলো হচ্ছে, তারপর শরীরটাও খুব ভারী হয়ে যাচ্ছে, তাও খাওয়া দাওয়া খুব কম যেন আমার, মানে সকালে টিফিন সন্ধ্যে টিফিন এগুলো করতেই যাই না, আমি করি না, খুব কম কমের ভাগ, মানে ও যদি বলে কি করবো, নিজের সম্বন্ধে একটু কথা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, তারপরে তো ঘরে কাজকর্ম আছে সেগুলো তো করতেই হবে, কষ্ট হলেও করতে হবে, নাহলে করবে এটাকে বলো।
তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আজকে ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো, আর আমার একটু পাশে থাকো, আর যেভাবে সাপোর্ট করছো আজ আমার 850 সাবস্ক্রাইবার হয়ে গেছে, আর 150 হলেই আমার 1K হয়ে যাবে। সাপোর্ট করো, ভালোবাসা রইলো সবার জন্য আমার তরফ থেকে, তোমরাও আমাকে ভালোবাসা দিও, আর দিচ্ছো সেটা তো জানি। চলো টাটা, আগামীকাল নতুন একটা ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে। আর হ্যাঁ, আর একটা কথা, যারা আমার বাইরের বন্ধু আছো তাদেরকে বলছি, শান্তিনিকেতনের দোল দেখতে মোটে হয়েছো না, শান্তিনিকেতনের দোল কিন্তু হচ্ছে না, শান্তিনিকেতনের দোল শুক্রবার দিন হচ্ছে, কালকে কালকে তো। হ্যাঁ তো অবশ্য ভিডিওটা তো তোমরা কালকে পাবে, মানে কালকে শুক্রবার দিন আর কি দোল হয়ে যাবে, 3 তারিখ ধরে নাও, 3 মানে মার্চের 3 তারিখে ওরা স্টুডেন্টরা মানে বিশ্বভারতী স্টুডেন্টরা মিলে দোলটা খেলে নিচ্ছে। মানে আর সত্যি মানে বিশ্বভারতীতে না হবে মেলা, শান্তিনিকেতনে না হবে পৌষ মেলা, আর না হবে বসন্ত দোল, কত মানে মানে এত দারুণ দারুণ দুটো উৎসব, মানে এত আমাদের আমাদের গর্ব করার জিনিস সেগুলোকে ওরা কেড়ে নিল, মানে সত্যি কি বলবো। যাই হোক, ওদের সাথে তার আমরা পারবো না, কেন্দ্র সরকার থেকে ধরো এগুলো সব কেন্দ্রের জিনিস, রাজ্য সরকার হলে হয়তো জোর করা যেত নাকি, আর ওইটা জোর করা যায় না। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, সবাই পাশে থেকো, টাটা।